দুর্নীতিতে কাউকে ছাড় নয়, এখন থেকে শূন্য সহনশীল নীতি অবলম্বন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নিরাপদ নগর দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর সিডা মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন। সুন্দরবনে বারবার আগুনের ঘটনা পরিকল্পিত উল্লেখ করে এর জন্য বন বিভাগকেই দায়ী করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সংগঠনটি। এই সময় বক্তারা বলেন, বারবার আগুনের ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে বন বিভাগ। সরকার ব্যাংক খাতে লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়, অর্থনীতিতে ক্ষত সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। আর সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান মনে করেন বর্তমান সংকট উত্তরণে দ্রুত রিজার্ভ বাড়াতে হবে। সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।